কয়েকদিন আগে হয়েছে কি যে আমাদেরকে চ্যালেঞ্জ করছে কয়েকটা 70 লেভেলের বান্দা, সবকটাই 70 লেভেলের, ওদের 70 72, তাতে আমার বাল ছিঁড়া গেল। আবার ওরা আমাদেরকে চ্যালেঞ্জ করে বলছে যে ভাই 4 vs 4 কাস্টম কর। আর এদিকে আমাদের রাব্বানি ভাই প্রচুর নির্দয় প্রাণী, ও ওদেরকে প্রচুর গালাগালি করেছে, ওরাও রাব্বানি ভাইকে প্রচুর গালাগালি করছে, আর ওরাই কাস্টম বানিয়েছে আর ডেকেছে শুধু আমাকে। এবার তোমরা একটু আমার স্কোয়াডের যারা মেম্বার আছে তাদের প্রোফাইল গুলো দেখে নাও। প্রথমে রয়েছে আমাদের মমনুর 72 লেভেলের সাথে, তারপর রয়েছে রাব্বানি ভাই 66 লেভেলের সাথে, তারপর রয়েছে আমাদের রসুল ভাই 59 লেভেলের সাথে, আর আমার লেভেল তো তোমরা জানো অ্যাডাম লেভেল। ভাই কুছ জ্যাদা নি হো গয়া, মতলব কুছ ভি। আমার টিমমেট গুলোই শয়তান, আমার টিমমেটের এমন জায়গায় ঘুষি মারবো যাতে কাউকে না মুখ দেখাতে পারে। মারো মারো, লাগলেই লাগলেই খেলা খতম, লাগলেই খেলা খতম। আমাদের ফার্স্ট রাউন্ডে আমরা চেষ্টা করব ওদেরকে জিরোতে হারানোর, ওরা চ্যালেঞ্জ করছে। এদিকে আর রাব্বানি ভাই একটাকে মেরে দিয়েছে অলরেডি, তারপর এই দিয়ে আর একজন নক হয়ে গেল আমাদের বান্দা 72 লেভেলের বান্দা। আমাদের মমনুর ডাউন হয়ে গেছে, আমার মুভমেন্টটা খুব একটা ভালো না বিকজ আমার শরীরটা ভালো না। জিরোতে তো হারাবো ওদেরকে, ওদের মধ্যে রয়েছে একজন 72 লেভেলে। এই যে চলে আসে 72 লেভেল, 72 লেভেলের লুঙ্গি ছিঁড়ে দিলাম, ও সরি ও তো লুঙ্গি পরে নেই অন্য কিছু পরে আছে। এদিকে মনে হয় না তো কিল পেয়ে গেছি, এদিকে জোনের বাইরে। আহারে সোনা গোমা, ডবল কিল আমি করবো, ডবল কিল আমি করবো, ডবল কিল আমি করবো। এদিকে আমরা এক, ওরা জিরো। এই তো তো মার খা খা বন্ধু, মার খা কে কা তিনটা এখন হাই দিচ্ছে হালকা। তো তো কোথায় আছো বাছাধন, কোথায় বাছো বাছাধন, আসো। যারা যারা লুঙ্গি পরে আছে ওদেরকে একটু সাবধানে লুঙ্গিটা ধরে রাখতে বলো, এই মার দেখে লুঙ্গিটা উড়ে না যায়। ওইদিকে আমাদের রাব্বানি ভাই ডাউন হয়ে গেছে, রাব্বানি ভাইকে যদি কেউ ছোয় তাহলে তাহলে তোর শরীরের আমি এতগুলো টুকরো করব, সেটা গুনতে তোর কুষ্ঠির সারাটা জীবন কেটে যাবে। আমাকে বাছাধন UMP দিয়ে ডাউন করে দিয়েছে, এবার আমার কি করা উচিত, মরা উচিত? আহারে এদিকে আমাদের মমনুর ভাই রাব্বানি ভাইকে এখন বাঁচানোর চেষ্টা চালাচ্ছে, এদিকে বাঁচিয়ে নিল আমাদের রাব্বানি ভাই। মমনুর ভাইয়ের লেভেল 72 লেভেল, ওপি চশমা পড়ার সঙ্গে সঙ্গে হেডশট দিল 72 লেভেলের অঙ্কুশ FFK। এদিকে রসুল রাব্বানি সব ওপি মুভমেন্ট, সবাই এদিকে হিল করা হচ্ছে। আমাদের ওয়ান, আমাদের ওয়ান, ওদের জিরো। এই তো আমাদের হিরো খতম খতম। আল্লাহকে নাম পে কুছ দে দে বাবা, আল্লাহকে নাম পে কুছ দে দে বাবা। UMP মিল গা, এক গুলওয়াল দে দে, এক গুলওয়াল দে দে ভাই, এক গুলওয়াল দে দে ভাই। নিজে গান নিয়ে নিল, গুলওয়াল দিল না। এদিকে রাব্বানি ভাই SMG ঢের সালগা। আবে লোকটা দেখছি ঘাঘুমাল। আমাদের 2 vs 0, এদিকে আমাদের, এদিকে রাব্বানি ভাই ডাউন হয়ে গেছে, বান্দা কখন পেছন থেকে আসছে, পাছায় গুলি মারবো পাছায়। এই তো গুলি পাছায় লেগে গেছে, এমন জায়গায় গুলি ঢুকছে যে বলতে পারবো না। আমাদের রাব্বানি ভাইকে মেরে ফেলেছে, এদিকে আমি ওকে মেরে ফেলেছি, আমার কিছুই করতে পারেনি, তাতে আমার বাল ছিঁড়া গেল। খুপড়িতে গলি মারবো, ও ভাই লাগলো না গুলিটা, লাগলেই ওয়ান ট্যাপ লাগতো। এদিকে ভেতরে ঢুকে গেছে, ওদের আর মনে হয় একজন বেঁচে আছে। আয় বেরিয়ে আয়, বেরিয়ে আয় বাছাধন, বেরিয়ে আয়, একটা মাথা খা, আয় ভাই, আয় আয় আয়। ইস পারে গেল, যা কিলটা তো পেলাম, হেডশট মারার কথা, হেডশট তো মারা গেল না। এরকম চলতে থাকলে আমরা তো ওদেরকে জিরোতে হারাবো, আমাদের 3 ওদের 0। দেখা যাক কি করে ওদেরকে মারবো আরো ঘুরে ঘুরে। এইদিকে আমাদের একজনের মার পড়ছে, বেচারার আর বেশি হেলথ নেই। এই সাইড থেকে আমি কভার দেওয়ার চেষ্টা, আমাকেও কেউ চেষ্টা করছে। আমি এখানে লুকিয়ে আমার লুঙ্গি ছিঁড়ে দেখতে পেরেছি বান্দা, করে দেব নাঙ্গা। কই ভাই তুমি, কই কই তুমি। এদিকে আমাদের 72 লেভেল OP বান্দাটা ডাউন হয়ে যাচ্ছে, ওখানে ওখানে রয়েছে অঙ্কুশ, 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 অসাধারণ 72 লেভেলের প্লেয়ার। জানি না বস মালটা কে, কিন্তু অসাধারণ কিল করছে, আমি আর ওর সামনে যাব না, আমার ভীষণ ভয় করে। এদিকে আমার টিমমেটরা অসাধারণ খেলাধুলো করছে, এদিকে বেঁচে রয়েছে রাব্বানি ভাই, ওইদিকে রয়েছে রসুল ভাই, রসুল ভাই, রসুল ভাইয়ের খেলা খতম, অঙ্কুশ ভাই রসুল ভাইকে ডাউন করে দিয়েছে। এদিকে রাব্বানি ভাই ঘের নেওয়ার চেষ্টা পেলো না, এদিকে দৌড়ে পিক নেওয়ার চেষ্টা, পেছন দিক থেকে চেষ্টার করে দিল ফেসটা। আর ইউ কমেডি মি।
এবার ওরা ওদের ওদের খেলা ঘুরিয়ে দিয়েছে, পেছন দিক দিয়ে মারছে ভাই, তখন ওদের পাছায় গুলি মারলাম, মোটার মনে হয় শত্রুতা নিচ্ছে। এম টেনের সঙ্গে পারবে না ভাই, এম টেনের সঙ্গে পারবে না, তোমার যতই দু গুলি থাকে এম টেনের সাথে পারবে না। নাও এবার তোমারও পাছায় গুলি মারবো। ও রে, পেছন দিক থেকে এই যে মারার চেষ্টা করছে, হেলথ দেখো এত কম হেলথ ভাই, পেছন দিক দিয়ে আমি যাবো না এই ভাই, এই অঙ্কুশের কাছে আমি আর যাবই না, আমি আর যাবই না। ম্যাচ এবার খাতারনাক রূপ নিয়ে নিয়েছে, এদিকে রাব্বানি ভাই অঙ্কুশকে ডাউন করে দিয়েছে দেখা মাত্র। এবার এবার শেষ, মমনুর ভাই এখানে একজনকে ডাউন করেছে হেড মারা সত্ত্বেও, বান্দা নক হলো না। ষোলো ভার্সেস ডুয়ো হবে এখন, ষোলো ভার্সেস ডুয়ো, ষোলো ভার্সেস ডুয়ো, গুলালের ভেতর ঢুকলেই ষোলো ভার্সেস ডুয়ো, ডোকো 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 ডোকো, লে লে ভাই লে, ইয়া ভাই। আবি পাঙ্গা লেগা মেরেছে বিড়ু, এদেরকে এবার শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এদের দেখো, এদের সবারই টু শটের কালার আছে, আমার একটাও টু শটের কালার নেই। আমি এই এর আগে যেটা টু শট আসছিলো ওরাতে 3700 ডায়মন্ড খরচা করলাম, আমি পেলাম না কিছু। এত গাড়ি না আমাকে চুতিয়া বানাচ্ছে, আমাদের খালি চুতিয়া কাটছে। এদিকে ওদের মনে হয় আর একজন বেঁচে আছে, যেহেতু আমি একজনকে খেয়েছি, রাব্বানি ভাই একজনকে খেয়েছে, আর মাত্র একজন বেঁচে আছে। আমি একটু মুভমেন্ট দেখানোর চেষ্টা করছি কিন্তু তাতে আমার মনে হচ্ছে না, তাতে আমার কিছু হচ্ছে। এদিকে ও একজনই আছে, মনে হয় ট্রিপল কিল করবো, ও রাব্বানি ভাই মেরে দিল বুইয়া। আমাদের চার ওদের দুই, এবার মেরে দেয়ে। এদিকে রয়েছে কে রয়েছে এটা দেখতে পাচ্ছি না, রাব্বানি ভাই রয়েছে, এদিকে আমাদের রাব্বানি ভাই রয়েছে, ওই দিক দিয়ে পেছন দিক দিয়ে ঘুরে আসার চেষ্টা চালাচ্ছে। এদিকে আমি হেড নেওয়ার চেষ্টা, হেড নেওয়ার রাব্বা রসুল ভাই, এদিকে শেষ, খতম, টাটা, বাই বাই। ও ভাই, পুরো নাঙ্গা করা ড্যামেজ আমার, এখন একটু প্যাক করে নিই, চলে আসছে বান্দা। ভাই 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 ভাই, জলদি সে প্যাক হনে দো, প্যাক হনে দো। মা আমি বন্দি কারাগারে, মা ইমোট দেখাবে, মা ইমোট দেখাচ্ছো, দেখাও ভাই দেখাও, জোন তো আসবে তখন না তুমি বুঝতে পারবে, গোলওয়াল যা প্যাক করেছি। এবার দেখো তোমরা যদি এলিমিনেট না হও, দাঁড়াও দাঁড়াও দেখিও নাম উঠবে, দাঁড়াও দাঁড়াও এলিমিনেট নাম উঠবে, দেখিও 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 নাম উঠবে। এই যে দেখো এলিমিনেট, দেখো দুটাই এলিমিনেট হলো, ইয়ে হ্যাঁ। আমাদের স্কটেরা ওদেরকে যে মারছে ঘুরে, বেচারাদের যাচ্ছে লুঙ্গি ছিঁড়ে। এই রাউন্ডটা যে করে হোক আমাকে জিত, আমাদের জিততে হবে। মারবি 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 মার মার আমাকে মার মার মারবি মারবি মার আমাকে মার আমাকে আমাকে মার মার আমাকে দম দেখি তোর, মার আমাকে মার। যা সালা সত্যি সত্যি মেরে দিল, আবার আমি বন্দি কারাগারে, মা আছি বড় বিপদে, লোলি মোটের সাপোর্টে আমি বন্দি কারা। এই নোবড়াগুলো এদেরকে 72 লেভেল হয় কেমন করে ভাই, এরা ওপরে চলে যাচ্ছে। এই যে একজন দুজনকে মারার চেষ্টা, অঙ্কুশ ভাই মেরে দিল, এদিকে তিনজন রয়েছে, একাই সবাইকে মারার চেষ্টা করছে, গোলাল দিয়ে ঘিরে দিল। আমাদের 73 লেভেলের বান্দা মমনুর গোলাল প্যাক করতে পারছে না বেচারা। আহারে কি সুন্দর ইমোট, দেখো 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 দেখো, এ কিন্তু অনেক প্রচণ্ড লেট করছে। মনে হয় না যে 73-এর বান্দা আমাদেরকে বাঁচাতে পারবে, কেননা এ একাই আছে আর ওরা আছে তিনজন, একাই যখন এর পেছনে গুলি মারবে তো এর দুটা ডিম ভাজি হয়ে যাবে, আর তখন ওই ভাজিগুলো ওরা তিনজন ভাগ করে খাবে। তো হাত দিয়ে গোলাল ফাটার চেষ্টা, পেছন দিক দিয়ে ওর গোলালটা ফাটিয়ে দিয়েছে, পেছনের গোলালটা ফাটিয়ে গেছে, দুটা গোলাল থাকে না, ওই দুটো গোলাল ফাটে গেছে। কন্ট্রোল কন্ট্রোল উদয়, ম্যাচের দিশা পাল্টে গেছে এখন, ওরা আমরা পাঁচ, ওরা তিন, এখন আমাদের পুরো চলছে সবাই, আমাদের বান্দা চারদিকে, চারজন চারদিকে ছড়িয়ে গেছে। এদিকে ওদের, ওরাও আমাদেরকে ঘিরে ফেলেছে, আমরা ওদেরকে ঘিরে ফেলেছি, কে যে কাকে ঘিরে ফেলেছে। এদিকে আমার সঙ্গে রয়েছে রাব্বানি ভাই, এদিকে দেখা যাক কী হয়। এদিকে এদিকে মমনু ডাউন, তারপর তারপর এদিকে ওরা দৌড়ে যাচ্ছে, একজন ডাউন হচ্ছে তো সবাই লেডি কুত্তার মতো সবাই দৌড়ে যাচ্ছে ছেঁড়া মাংস খাওয়ার জন্য। এদিকে রসুল ভাইও ডাউন হয়ে গেছে, আমার হাত কাজ করছে না, বড্ড স্কোয়াডে আমি খেলতে পারছি না। এদিকে আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা, আমাকে ও ওরে ওরে দোস্তবে বাবারে বাবা ওরে বাবারে আরে জুতা বাচ্চা কি হল মুশকিল আমি আর কখনো ফাঁকাতে থাকবো না। এ ভাই আমাকে মারছে, দেখো হাইয়েস্ট কিলে আমি রয়েছি তবুও,
পারছি না খেলতে, তাও রাব্বানি ভাই একজনকে মেরে দিয়েছে। রাব্বানি ভাই এখন আমি চলছি টপে, দেখে আমরা হেরে গেলাম, আর আমি যাব না ওদের সামনে। দেখাও ভাই, দেখাও 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 ভাই, রাব্বানি ভাই আমি আর যাবো না। রাব্বানি ভাই আমার ভীষণ ভয় করতেছে। রাব্বানি ভাই আমি যাবো না, আর যাবো না। রাব্বানি ভাই আমি যাবো না, আমার ভীষণ ভয় করতেছে। রাব্বানি ভাই আমি যাবো না, আমি যাবো না, যাবো না, যাবো না, আমার ভয় করতেছে। আমি যাবো না, যাবো না, আমি মারমু না। রাব্বানি ভাই আমি মারমু না, মারমু না, আমার ভয় করতেছে, ভয় করতেছে, ভয় করতেছে। রাব্বানি ভাই, রাব্বানি ভাই ফাঁকায় আইতে দাও। রাব্বানি ভাই মারমু না, মারমু না, এ মারমু না, রক নক নক ভাই। রাব্বানি ভাই, রাব্বানি ভাই রং ভাই দাও, মারে কিল দিয়ে দাও ভাই। ও ভাই ভাই, রাব্বানি ভাই তোমার রসুল ভাই ডাউন হিটম্যান মেরে দিয়েছে। এদিকে আমাদের রাব্বানি ভাই গান চেঞ্জ সোয়াপ এইদিকে চলে আসছে। ভাই 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 রাব্বানি ভাই কইছি না আমি যাবো না। আসলে খেলাগুলো এরকম হওয়ার কারণ যে আমার প্লেয়ারগুলো মানে আমাদের প্লেয়ারগুলো ভালোভাবে খেলছে না, ইচ্ছা করে খেলছে না। এদের কি মাথায় কি কি ঢুকেছে আমি বুঝতে পারছি না, সবাই ইয়ার্কি মেরে খেলছে। এদিকে মনে হয় এই এলিমিনেট। আহারে খেলা জোরদার হয়ে হয়ে চলেছে, আমি মরে গেছি। আমার আগে ছায়া খুলে ওরা বস্ত্রহরণ করে নিয়েছে। এদিকে রাব্বানি ভাইয়ের ছায়া খোলার চেষ্টা, কোথায় কোথায়? দয়া করে সবাই হেডফোন ইউজ করিও ভাই। এদিকে আসছে এলিমিনেট, আমরা জিতে গেলাম। আর একটা রাউন্ড, আর ওদের লাগবে দুটো রাউন্ড জিততে গেলে। খুশি ছুটি, আমার দম বন্ধ হয়ে আসছে। কয়েকদিনের মধ্যে আমরা একটা প্রচুর বড় টুর্নামেন্ট নিয়ে আসার চেষ্টা করছি। তো আমরা ওয়াইফাই কিনলাম রিসেন্টলি, আরও কিছু টাকা রয়েছে যেগুলো ধ্বংস না করলেই নয়, ওগুলোকে আগে ধ্বংস করে দিই, তারপর দেখা যাবে। তো কয়েকদিনের মধ্যে একটা বিরাট বড় টুর্নামেন্ট আনার চেষ্টা করছি, কয়েকদিনের মধ্যেই নিয়ে চলে আসবো। এদিকে পেছন দিক দিয়ে চলে আসছে আমার টুর্নামেন্ট, নক তো করবোই বাছা ধন্য। আরে ভাই সাহেব দেখছো কী গ্লোয়াল মারছে। এদিকে নক না করার চেষ্টা, এদিকে ভাই পালাচ্ছে। বড় একটা টুর্নামেন্ট আনবো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটু শেয়ার করো। যত তাড়াতাড়ি আমার সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে তত তাড়াতাড়ি আমি টুর্নামেন্টটা আনার চেষ্টা করবো। এখানে জাম্পো হোক আর তু দেখছো, ও ভাই পেছন থেকে আমাকে এই অঙ্কুশ ভাই পেছন থেকেই মারছে, খালি খালি পেছন থেকে। আমার পেছনে যে কি স্বাদ লেগে আছে ও মনে করছে হয়তো আমি মেয়ে। ভাই তোমাদের কতবার বলবো যে আগে সেফ জোনে থাকো, সেফ জোনে থাকো, ওরা সবসময় সেফ থাকছে। আমি বারবার বলছি যে তোমরা সেফ জোনে থাকো, না তো তোমরা এলিমিনেট হবে কিংবা গুলি খাওয়া হয়ে যাবে, দেখছো। আরে তো শালা বোঝালো বোঝা না। এবার আমাদের টিমমেটের আমি শয়তানি বুঝে গেছি, এরা দেখো কি ইউজ করতে শুরু করে দিয়েছে। ওরা আমার যতদূর মনে হয় আমার টিমমেটের মতো ওরা শয়তান না, ওরা নিট টিট করবে না, যা করছে এরাই করছে। আমার মনে হয় না এরাও করবে, এরাও শান্তি মতো খেলবে, দেখা যাক কী হয়। এরা তো ওরা হয়তো নিট নেবে, আমার মন বলছে নিট নেবে, কেননা ওরা বুঝতে পেরে গেছে যে বান্দা খাতারনাক আছে, প্লাস জিততে পারছি না আমরা। ওরা গালাগালি করেছে প্রচুর, আমরাও গালাগালি করেছি, তো ম্যাচটা জেতাটাই আমাদের কাছে মেন মেন মাকসাদ যেটাকে বলে। তো দেখা যাক, আমি আগে আগে রাস করছি বিকজ খতম ওই বান্দাটা। আমাদের 73 লেভেলের বান্দা মমনুর, এখন আমাদের 1 স্টারের বান্দা মমনুর। এদিকে এই যে ও ভাই দেখো নিট কী হারে নিট হচ্ছে, আমি চেষ্টা করছি নিজেকে একটু কভার করার। গ্রেনেড পড়লে যে কোনো দিক থেকে পড়তে পারে, গ্রেনেড থেকে বাঁচা যাবে না। এরা এইদিকে বান্দা রয়েছে, এরা পেছন দিক দিয়ে ঘুরে আসছে, কারণ দেখছো কি আর হেডশটটা পড়লো। রাব্বানি ভাইয়ের সাথে কোনো পাত্তা পড়বে না, রাব্বানি ভাই হচ্ছে ওপি কিং লেভেলের বান্দা। এদিকে ওপর থেকে খালি গ্রেনেড ইউজ করছে, গ্রেনেড ইউজ করছে রাব্বানি ভাই। দেখো হেডশট উঠলো হিটম্যান। এদিকে আমাদের 4 জন, ওদের 3 জন, 1 জন নক হয়নি এখনও। আমি গান নিয়ে দৌড়াচ্ছি, হাত নিয়ে দৌড়াচ্ছি, গান নিয়ে দৌড়াচ্ছি, হাত নিয়ে দৌড়াচ্ছি। এদিকে আমার একটু ফোনটা স্লো করছে বিকজ আমার চার্জ নেই, চার্জ মাত্র 5% চার্জ। তার উপর দিয়ে এখানেই বান্দাটা আছে, মাত্র 4% চার্জ। ওপর থেকে স্ক্রিন রেকর্ডিংও হচ্ছে, তার উপর থেকে গেম প্লে চলছে আলট্রাতে। এবার এ ভাই, এ ভাই কী হচ্ছে এটা? এভাবে চিটিং করলে কি আর পারা যায়? আমি চিটিং করি না কখনো, আর আমি চিটিং করিনি, আর নিট এইভাবে করছে। আমার জিতে গেলেও কোনো আফসোস নেই, হেরে গেলেও কোনো আফসোস নেই, আমার কোনো কিছু না। ওরা গালাগালি করছে, এই যে আবার আসছে ওই অঙ্কুশ ভাই, আবার মারবে এই শালা।
দেখো আমি অতটা খেলতেও পারি না, আমি রিসেন্টলি খেলা শুরু করলাম, লাইক এ 4-5 মাস হলো কিংবা তার থেকেও কম, আমি অতটা খেলতেও পারি না এখন। এরা আগে থেকে খেলে ভালো প্লেয়ার, তো ভালো প্লেয়ারের সত্যি মান আছে, এরা অনেক দিন আগে থেকে খেলে, যেমন রাব্বানি মমনুর এরা অনেক দিন আগে থেকে খেলে, আমি রিসেন্টলি খেলা শুরু করলাম, তাতে আমার কোনো আফসোস নেই, রিসেন্টলি খেলা শুরু করেই আমি হয়তো খুব ভালোই খেলছি। ভিডিওটা বানাতে সত্যি খুব মেহনত এবং সময় লেগেছে, তাই তোমরা একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে, অবশ্যই সাপোর্ট করো যাতে আমি তাড়াতাড়ি রোজ নতুন নতুন কীভাবে আনতে থাকি।